सुधी दर्शक बंधु के जानाई चैनलेर पक्ष थेके सुस्वागतम। आज एई भिडियोर मध्य दिए आमी आपनाके घुरे देखाबो दक्षिण बाकुड़ार जंगलमहलेर शेष सीमाना रानीबान ब्लकेर झिलिमिलिते अवस्थित विख्यात टूरिस्ट स्टे हाउस रिमिल इको टूरिज्म। बाँ पासेर रास्ता धरे एगोले पौंछे जाबेन सुतान जंगल एवं सामनेर दिके एगिए गेले आपनी देखते पाबेन बारो माइलेर जंगल। झिलिमिलिर बारो माइलेर जंगलेर पथ धरे आमरा गंतव्यस्थलेर दिके एगिए चलेछि। ব্যস্ত জীবনের মাঝে নিস্তব্ধ প্রশান্তির সবুজের সমুদ্র হলো জঙ্গলমহল। আরও কিছুটা এগিয়ে গেলেই চোখে পড়বে তেমাথা। এখান থেকে পথ নির্দেশিকা দেখে সামনের দিকে আমরা এগিয়ে যাব। আরও কিছুটা এগিয়ে গেলেই রাস্তাটি দুটি ভাগ দেখতে পাওয়া যাবে। উত্তর দিকে চলে যাচ্ছে কড়াপাড়া এবং পশ্চিম দিকে রাস্তা ধরে আমরা এগিয়ে যাব গন্তব্যস্থলের দিকে। কুয়াশামোড়া শীতের সকালে প্রাকৃতিক দৃশ্য বড়ই মনোরম। উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলের মতো সবুজের স্বাদ এখানেও খুঁজে পাবেন। আরও কিছুটা এগিয়ে গেলেই রাস্তাটি দুটো ভাগে বিভক্ত হয়েছে তা নজরে পড়বে। এখান থেকে আরও এক কিলোমিটার এগিয়ে গেলেই একটি তেমাথা চোখে পড়বে। পশ্চিম দিকে বাঁক নেওয়া রাস্তাটি ধরে এগিয়ে গেলেই চোখে পড়বে ঝিলিমিলি পুলিশ স্টেশন এবং তারও আরও কিছুটা এগিয়ে গেলেই আপনি পৌঁছে যাবেন ঝিলিমিলি বাস স্টপেজের মোড়ে। প্রশাসন এলাকা ও বাজার অতিক্রম করেই একটি মোড় চোখে পড়বে। বাঁ দিকের রাস্তা ধরে এগিয়ে গেলেই দেখতে পাবেন বাম পাশে রয়েছে ঝিলিমিলি উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের এই মূল তোরণটি অতিক্রম করে সামনের দিকে কিছুটা এগিয়ে গেলেই আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্যস্থল গেস্ট হাউসটিতে। রিমিল ইকো ট্যুরিজমের মূল গেটটির বাঁ পাশে অবস্থিত যে বড় ঝিলটি রয়েছে তার সুদৃশ্য আপনার নজর কিছুতেই এড়িয়ে যাবে না। এই দৃশ্য দেখার পর আপনি রিমিল ইকো ট্যুরিজমের গেট বরাবর প্রবেশ করবেন। এখানকার ফোন নাম্বার আমি দেখিয়ে দিলাম, আপনারা ফোনে যোগাযোগ করে আসতে পারেন। দক্ষিণ বাঁকুড়ার বহু পর্যটন কেন্দ্রগুলির লোকচক্ষুর অন্তরালে থাকা মন মাতানো এই জায়গাটি যার হদিস অনেকের অজানা। আমরা পৌঁছে গেলাম মূল গেটে। এই গেটটি ধরে আপনি প্রবেশ করতে পারেন। যদি রিসেপশনের সাথে যোগাযোগ করতে চান তাহলে এই দ্বিতীয় গেটে আপনি প্রবেশ করুন। আসুন ঘুরে দেখি সাজানো গোছানো মনোরম মন মাতানো রিমিল ইকো ট্যুরিজম। বাহারি সাজে সুসজ্জিত এই দোতলা যে রুমটি নজরে পড়ছে, এখানে রয়েছে চারটি ডাবল ডিলাক্স বেডরুম। প্রতিটি ভাড়া রয়েছে প্রতিদিন 2000 টাকা। এসি রুম এবং নর্মাল ডাবল বেডরুমও পাবেন যার ভাড়া রয়েছে প্রতিদিন 800 টাকা। বাম পাশে যে রুমটি দেখতে পাচ্ছেন এর নাম রয়েছে শাল এবং ডান পাশে যে রুমটি দেখতে পাচ্ছেন এই রুমটির নাম দেওয়া হয়েছে পিয়াল। এর ঠিক ওপরতলায় রয়েছে এই রকমই আরও দুটি ঝিলি ও মিলি নামে ডিলাক্স বেডরুম। আজ বন্ধ থাকায় উপরটি আমি ঘুরে দেখাতে পারলাম না, পরবর্তী কোনো দিন ঘুরিয়ে দেখিয়ে দেবো। আরও বিস্তারিত জানতে হলে রিমিল লজ ম্যানেজারের সাথে এই নাম্বারগুলিতে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এই রিসেপশনটিতে এসে আপনি প্রথমে যোগাযোগ করে নিন কোন রুমে আপনি থাকবেন। ওই চারটি রুম ছাড়াও সুন্দর কটেজ এবং স্বপ্নের গাছবাড়ি ঘুরে দেখাবো। সামনেই দেখতে পাচ্ছেন ক্যান্টিন, এখানে ভারতীয় খাবার এবং চাইনিজ খাবার সুস্বাদু পাবেন। হালকা টিফিন সেরে চার পাঁচটা ঘুরে নেব। আমরা মূল গেটে ঢোকার পূর্বেই দেখতে পাব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক 2017 সালের 14ই ডিসেম্বর উদ্বোধিত একটি ফলক। দুদিন হাতে সময় নিয়ে এখানে এসে এই স্টে হাউসটিতে থেকে আপনি প্রথম দিন ঘুরে নিতে পারেন কাছাকাছি খুব জায়গাগুলি, যেমন ঝিলিমিলি সুতান, তালবেড়িয়া, মুকুটমণিপুর, খাঁদারানি লেক। পরদিন আপনি সকালে আরও বেরিয়ে যেতে পারেন গুড়রাসিনি পাহাড়, অযোধ্যা পাহাড়, বুরুডি লেক, ঘাটশিলা,
কনক দুর্গা মন্দির প্রভৃতি সুন্দর ট্যুরিজম স্পটগুলি। বাম পাশে যে রুমগুলি আপনার নজরে পড়ছে এগুলি অতি সাধারণ রুম, এর প্রতিদিন ভাড়া প্রতিটি রুমের জন্য 800 টাকা। এই রুমগুলোতে এসি নেই। এই রুমগুলির ঠিক পিছনে রয়েছে কার পার্কিং জোন। এই কটেজের যে মূল আকর্ষণ স্বপ্নের গাছবাড়ি, সেখানে আমরা পৌঁছে গেলাম। কেরালার টি হাউসের আদলে গড়ে তোলা সালপিয়ালের জঙ্গলের মাঝে বাংলার এই গাছবাড়ি। সমতল থেকে গাছের গুড়ির মতো স্তম্ভ দিয়ে ওপরে বাড়িগুলো তৈরি করা হয়েছে। এই টি হাউসগুলিতে রয়েছে এসি এবং পার ডে ভাড়া প্রতিটি রুমের জন্য মাত্র 3,500 টাকা। দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলে ঝিলিমিলিতে রাত্রিনিবাসের মূল আকর্ষণ হল এই টি হাউসগুলি, যা খুব জনপ্রিয়তা লাভ করেছে। এখানে দুটো দিন থাকলেই আপনি খুব কাছ থেকে উপলব্ধি করতে পারবেন অরণ্যের দিবারাত্রির বর্ণিল প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য। আর যদি তখন পূর্ণিমার রাত থাকে তবে তো কথাই নেই, ওই একটি রাতেই আপনার আজন্ম মনের মণিকোঠায় জায়গা করে নেবে। গাছবাড়ির এই ব্যালকনিতে বসেই দেখবেন শাল পিয়াল সোনাঝুরির অপরূপ দৃশ্যপট। এই মনোমুগ্ধকর পরিবেশ দেখতে দেখতে আপনি চলে যাবেন কোনো কাব্যিক জগতে, কিংবা গুনগুনিয়ে আপনি গেয়ে উঠবেন সেই পুরনো দিনের গানগুলো। 80-এর স্বপ্নপূরণের আদর্শ ঠিকানা এই সুন্দর বর্ণিল গাছবাড়ি, যার চারিদিক জুড়েই রয়েছে সবুজের রাজত্ব। গাছবাড়িগুলোর ঠিক নিচেই রয়েছে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা স্নানাগার। এই স্নানাগারের দেওয়ালে রয়েছে সুন্দর করে আঁকা সাঁওতালি রমণীর নিত্যরত চিত্র। আসুন এবার আমরা এগিয়ে যাই সামনের কটেজগুলো দেখার জন্য। গাছবাড়ির বাম পাশে কার পার্কিং জোন দেখে আমরা সামনের দিকে কটেজগুলো দেখার জন্য এগিয়ে চলেছি। দেখতেই পাচ্ছেন বাম পাশে রয়েছে বাচ্চাদের খেলার জন্য সুন্দর একটি পার্ক, যেখানে বাচ্চারা তাদের অনাবিল আনন্দে খেলায় মেতে উঠবে। দোলনা, স্লিপার, এই সমস্ত খেলার সরঞ্জামগুলি এখানে সুসজ্জিতভাবে রয়েছে, যা বাচ্চাদের একটা মূল আকর্ষণ। পৌঁছে গেলাম কটেজগুলোর কাছে। প্রকৃতির অদ্ভুত রহস্যময় নীরবতার আকর্ষণে দূর দূরান্ত থেকে পর্যটকেরা এখানে আসেন, মুক্তি খোঁজেন যান্ত্রিক জীবনে বিরক্তিকর একঘেয়ামি থেকে, চেষ্টা করেন আত্ম উপলব্ধির, মুগ্ধ হয়ে দুচোখ মেলে দর্শন করেন শাশ্বত তপবনের সৌন্দর্য। যে কটেজটিতে এখন উঠছি এটির নাম দেওয়া হয়েছে ইপিল। এতে রয়েছে 4-বেডযুক্ত এসি রুম, যার প্রতিদিনের ভাড়া হচ্ছে মাত্র 4,000 টাকা। এর ব্যালকনিতে বসে মুগ্ধ হয়ে দুচোখ মেলে দর্শন করবেন শাশ্বত তপবনের সৌন্দর্য। ইপিলের গা ঘেঁষেই রয়েছে চাঁদ। এটা কোনো নায়ক নায়িকা নয়। এই যে কটেজটি দেখতে পাচ্ছেন ঠিক এর পাশেই যে কটেজটি রয়েছে এর নাম দেওয়া হয়েছে চাঁদ। এখানেও রয়েছে 4-বেডযুক্ত রাত্রিনিবাসের স্থল, রয়েছে এসি, প্রতিটি রুমের ভাড়া প্রতিদিন 4,000 টাকা। এই মায়াময় পরিবেশে বনলতার নিঃশ্বাসের শব্দ আপনি শুনতে পাবেন, শুনতে পাবেন পাকপাকালির কলতান। সময়ের হাত ধরেই এই জঙ্গলমহলে শীতের আগমন ঘটেছে। বন্য এই সৌন্দর্য দেখে আপনি ঠিক মিলিয়ে নিতে পারবেন যেন শিল্পীর আঁকা ছবি। পুরো জঙ্গলমহল জুড়েই রয়েছে সবুজের সমারোহ, স্বপ্নের মায়াবী পথ। গাছগাছালি ভরা শিশু উদ্যানকে পাশ কাটিয়ে আমরা আরও নিচের দিকে এগিয়ে যাব কি আছে তা দেখার জন্য। চার দেওয়ালের বন্দি জীবন থেকে মানুষ এখন মুক্ত হতে চাইছে, সেই সঙ্গে নাগরিক কোলাহল ছাড়িয়ে প্রকৃতির কাছাকাছি আসতে চাইছেন সবুজের সাথে মিতালি পাতানোর জন্য। শীতের রাত্রিতে গাকে রাখার জন্য জ্বালিয়ে নেবেন আগুন এবং বসে জমাটি আড্ডা দেবেন, সঙ্গে থাকবে বন্ধুদের গল্পকথা। আরও কিছুটা সামনের দিকে এগিয়ে গেলেই আপনার মনে হবে এমন উপভোগ্য জায়গা কিছু আছে
যা আজও শবরীর মতো উপেক্ষিত হয়ে এক পাশে পড়ে আছে। সেই প্রতীক্ষায় নিজেকে সাজিয়ে রেখেছে এখানকার নির্মল প্রকৃতি। সামনেই একটি ছোট্ট বাঁধ নির্মাণ করা হচ্ছে, এখনও এর কাজ সম্পূর্ণ হয়নি। এখানের চারিপাশে দেওয়া হবে সুন্দর বাহারি আলো, যা রাত্রিতে আপনার মন জুড়িয়ে যাবে। সামনে যে টেন্ট হাউসটি রয়েছে তার সামনের দিক এগিয়ে যেতে যেতে বলেনি বন্ধুরা, আপনি হাওড়া থেকে বাঁকুড়া স্টেশন আরণ্যক এক্সপ্রেস বা রূপসী বাংলা ধরে আসবেন। এখান থেকে মাত্র 78 কিমি এলেই আপনি এই ট্যুরিস্ট স্পটটিতে পৌঁছে যাবেন। রিমিল ইকোট্যুরিজমের আর একটি মূল আকর্ষণ রয়েছে টেন্ট হাউস। দুটো টেন্ট হাউসের প্রত্যেকটিতে থাকা যাবে 4 থেকে 6 জন করে। প্রতিটি টেন্ট হাউসের ভাড়া রয়েছে মাত্র 3,000 টাকা। এছাড়া পার হেড 500 টাকা করেও চুক্তিতে থাকা যায়। শীতের রাত্রিতে এই টেন্ট হাউসগুলোতে থেকে আপনি বাড়তি মজা উপভোগ করতে পারবেন। আগে এগুলো খোলা আকাশের নিচে ছিল, এখন এলে দেখতে পাবেন উপরে অ্যালুমিনিয়ামের ছাদ দেওয়া হয়েছে। সুন্দর রিমিল পর্যটক নিবাস চারিপাশ ঘুরে দেখে আপনার কেমন লাগলো বন্ধু, তা অতি অবশ্যই আমাকে কমেন্ট লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুমহলে শেয়ার করতে ভুলবেন না। এরপর ফেরার পালা। আসছি আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে রয়েছে অন্য একটি পর্যটন কেন্দ্র। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই চিলড্রেন, টেক কেয়ার, লাভ ইউ।